জি স্যার এটাই স্যার পর্যন্ত বলেছিলেন টপিকটা ছিল হচ্ছে আমাদের টপিক নাম্বার এইট ইফ্লুয়েন্স অফ মেশিন কম্পনেন্টস এন্ড সেটিংস অন্ড কম্বিং তো আমরা হচ্ছে তিনটা মেশিন সেটিং এর উপরে কথা বলেছিলাম একটা ছিল ফিড তারপর হচ্ছে টাইপস অফ ফিড এবং ডিটাচমেন্ট সেটিং গত ক্লাসে এই তিনটা হয়েছিল আজকে দুইটা বাকি ছিল চার এবং পাঁচ চার নাম্বারটা যেটা ছয় নাম্বারটা আপাতত আমরা যাচ্ছি না ছয় নাম্বারটা আমরা স্কিপ করব চার এবং পাঁচ নিয়ে কিছু কথা বলা যায় চার নাম্বার যেটা নাম্বার অফ পয়েন্টস অন দ্য কম অর্থাৎ চিরুনির উপরে দাঁতের সংখ্যা কিরকম তো আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের কম্বিং সিকোয়েন্সের মধ্যে আমরা চিরুনি বলতে দুইটা চিরুনিকে বুঝি একটা হচ্ছে সার্কুলার কম গোলাকার চিরুনি আর একটা হচ্ছে টপ কম যে চিরুনিটা উপর থেকে এসে নিচে নামে সার্কুলার কম্বের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সার্কুলার কম্পটা এরকম যে সার্কুলার কম্পটা হচ্ছে আহ তার সে তার টাই স্মুথ কিন্তু কম্বিং সেগমেন্টকে আমরা আলাদা করে সার্কুলার কম্বের উপরে বসাই এবং ডিসপ্লে ডান দিকে তোমরা যে হচ্ছে একটা আহ যেই কম্পোনেন্টটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কম্বিং সেগমেন্ট ঠিক আছে এই কম্বিং সেগমেন্টকেই আলাদা করে সার্কুলার কম্বের উপরে বসানো হয় তো এই কম্বিং সেগমেন্টের মধ্যে তো যখন বলা হলো নাম্বার অফ পয়েন্টস অন দ্য কম তার মানে এই কম্বিং সেগমেন্টের মধ্যে ওয়ারের কথা বলা হচ্ছে অর্থাৎ ওয়ারের ডেন্সিটি যত বেশি হবে আমার কম্বিং এর এফিসিয়েন্সিও তত ভালো হবে এটাই বোঝানো হচ্ছে যে ওয়ারের ডেন্সিটি যত বেশি হবে আমার কম্বিং এর এফিসিয়েন্সিও তত বেশি হবে আর যেটা নাম্বার 5 ডেপথ অফ পেনিট্রেশন অফ টপ কম্ব আমাদের নিশ্চয়ই মনে পড়ে যে টপ কম্ব হচ্ছে আসলে তার জায়গা মূলত উপরে থাকে সে কিন্তু সে টপ কম্বিং এর সময় উপর থেকে নিচে নেমে আসে এই বাম দিকের যে ছবিটা এখানে হচ্ছে নীল রং দিয়ে যে জিনিসটা দেখা যাচ্ছে যে ডিভাইসটা এটাই হচ্ছে টপ কম সে উপর থেকে নিচে নামে কম্বিং সিকোয়েন্স যখন আমরা ভিডিও দেখেছি তখন নিশ্চয়ই আমাদের মনে পড়ে আমি কথাটা আমরা বলেছিলামও বা আমরা দেখেছিও যে টপ কমকে অবশ্যই যে ল্যাপ আমরা ব্যবহার করি সেই ল্যাপের পুরোটুকুকে কভার করতে হবে যেমন এটা যদি হচ্ছে আমার এই হাতটা যদি হয় ল্যাপ আর এই হাতটা হচ্ছে কম তো টপ কম উপর থেকে নেমে ল্যাপকে পুরোপুরি হচ্ছে ভেদ করে তারপরে চলে যেতে হবে যদি এরকম হয় যে পুরোপুরি ভেদ করলো না উপরে এসে বসে থাকলো আর নিচে নামে নাই তার মানে কিন্তু ল্যাপের ফাইবার গুলি কেবলমাত্র টপ কম্বিং হয়ে গেল নিচের ফাইবার কিন্তু টপ কম্বিং হওয়ার সুযোগ পেল না সুতরাং হচ্ছে ডেপথ অফ অফ টপ টপ অর্থাৎ কম্বের পেনিটেশনের ডেপথ অর্থাৎ গভীরতা কতটুকু হওয়া উচিত বোঝা গেল যে টপ কে অবশ্যই আহ নিচে সে যখন নামবে এবং হচ্ছে যখন সে আঘাত করবে তখন ল্যাপের পুরো করতে হবে যদি পুরো না করে তাহলে হবে কি নিচের দিকের যে ফাইবারগুলি ছিল ল্যাপের সেই নিচের দিকের ফাইবারগুলি গুলি কম হবে না এবং আমাদের কম এর কোয়ালিটিটা ভালো পাওয়া যাবে না ঠিক আছে এই দুইটাই হচ্ছে আমাদের কথা বলা বাকি ছিল নাম্বার সিক্সটা আমরা স্কিপ করছি নাম্বার সিক্স দেখবা তোমরা এটা তোমাদের সিলেবাসে উল্লেখ করা হয়নি তো আমরা এখন চলে যাব নাম্বার টপিক নাম্বার সেভেন যেটা হচ্ছে নয়েল এক্সট্রাকশন থিওরি অফ জেগাফ এই টপিকটাতে আমরা চলে যাব তো নয়েল এক্সট্রাকশন থিওরি আসলে কি নয়েল এক্সট্রাকশন থিওরি হচ্ছে চার্লস জেগাফ নামে একজন ভদ্রলোক চার্লস জেগাফ নামে একজন ভদ্রলোক তিনি হচ্ছে কিছু ইকুয়েশন তিনি ডিরাইভ করেছিলেন যে ডিটাচমেন্ট সেটিং এবং হচ্ছে ফিড রোলার ফিড ডিস্টেন্স এই দুইটা ইস্যুকে ব্যবহার করে আমরা অগ্রিম ভাবেই অর্থাৎ কতটুকু নয়েল বের হবে বা মেশিন থেকে কতটুকু নয়েল পাওয়া যাবে এটাকে ক্যালকুলেট করার জন্য তিনি হচ্ছে ইকুয়েশন ডেভেলপ করেছিলেন সেটাকেই বলা হয় নয়েল এক্সট্রাকশন থিওরি অফ জেগ অর্থাৎ কোনো একটা মেশিনের হচ্ছে নয়েল পার্সেন্টেজ কতটুকু পাওয়া যাবে এইটাকে ইয়ার্ন বানানোর আগে বা কম স্লাইভার বানানোর আগে ক্যালকুলেট করে ফেলার ক্ষেত্রে তিনি একটা ইকুয়েশন ডিরাইভ করেন সেটাকেই আমরা বলে সেটাকে আমরা বলে হচ্ছে তার নাম অনুসারে এটা চার্লস হচ্ছে এক্সট্রাকশন ভদ্রলোকের নাম এক্সট্রাকশন মানে বের করে নিয়ে আসা অর্থাৎ কতটুকু নয়েল বের হবে এটাকে আমরা যে ইকুয়েশনের মাধ্যমে ডিরাইভ করবো ওটাকেই বলা হয় নয়েল এক্সট্রাকশন থিওরি যে থিওরির মাধ্যমে আমরা ইকুয়েশনটা ডিরাইভ করবো ওটাকেই বলা হয় নয়েল এক্সট্রাকশন থিওরি সবার প্রথমে আমরা হচ্ছে ইকুয়েশনটা ডিরেক্ট করব তারপরে হচ্ছে আমরা ওটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কোথায় হয় আমাদের মেশিনে এটা নিয়ে আলোচনা করব তো প্রথমে আমাদের কিছু কিওয়ার্ডস মাথায় রাখা দরকার গত ক্লাসে আলোচনা হয়েছিল আমি আবারও একটু মনে করে দেই প্রথমটা হচ্ছে ফিড কাকে বলে ফিড হচ্ছে ফিড হচ্ছে আসলে মূলত একটা সিকোয়েন্সের নাম যেটা আমরা এর আগে কম্বিং সিকোয়েন্স যখন আমরা পড়েছি তখন সিকোয়েন্স নাম্বার এ যেটা ছিল সেটাই ছিল হচ্ছে ফিড তো ফিড সিকোয়েন্সে যেটা হয় ফিড জোলার কিছু পরিমাণ ল্যাবকে সামনের দিকে ফিড দেয় পরিমাণটা হতে পারে ফোর থেকে সিক্স পয়েন্ট সেভেন বাইটাকে আমরা এইভাবেও বলেছিলাম ফাইভ থেকে সেভেন মিলিমিটার পরিমাণ ফিড জোলার ফিড দিয়ে থাকে তো এটা হচ্ছে আমাদের ফিড গেল ফিডের দুইটা টাইপের কথাও আমরা বলেছিলাম একটা হচ্ছে ফরওয়ার্ড ফিড এবং আরেকটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড তো ফরওয়ার্ড ফিড কি এবং ব্যাকওয়ার্ড ফিট কি ফরওয়ার্ড ফিড এবং ব্যাকওয়ার্ড ফিড আসলে এটা নির্ভর করে দুইটা সিকোয়েন্সের উপরে একটা সিকোয়েন্স হচ্ছে নিপার্স ফরওয়ার্ড এবং আরেকটা সিকোয়েন্স হচ্ছে নিপার্স ব্যাকওয়ার্ড তো নিপার্স ফরওয়ার্ড সিকোয়েন্সটা আমি একটু মনে করিয়ে দিই সেটা হচ্ছে নিপাররা যখন সামনের দিকে অর্থাৎ ডিটাচিং রোলারের দিকে এগিয়ে যায় সেই সিকোয়েন্সটাকে বলা হয় হচ্ছে নিপার্স ফরওয়ার্ড আর নিপাররা যখন তারা পেছনের দিকে ফেরত আসে পিছনের দিকে ফেরত আসে ব্যাকওয়ার্ড পজিশনের দিকে মুভ করে তখন সেটাকে বলে নিপার্স ব্যাকওয়ার্ড সিকোয়েন্স তো রোলার কখন ফিট দিবে যদি রোলার নিপাররা ফরওয়ার্ড পজিশনে যখন যাচ্ছে নিপাররা যখন ফরওয়ার্ড পজিশনে যেতে থাকে তখন যদি রোলার ফিট দিয়ে দেয় তখন সেই ফিটকে আমরা বলবো ফরওয়ার্ড ফিট আর নিপাররা যখন ব্যাকওয়ার্ড পজিশনে আসতে থাকে তখন যদি ফিড রলার ফিড দেয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড আমি আবারও বলি নিপাররা যখন ফরওয়ার্ড পজিশনে যেতে থাকে তখন যদি হচ্ছে ফিডরলার ফিড দিয়ে দেয় তখন সেটাকে আমরা বলবো ফরওয়ার্ড ফিড আর নিপাররা যখন ব্যাকওয়ার্ড পজিশনে আসতে থাকে তখন যদি ফিডরলার ফিড দেয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাকওয়ার্ড ফিট আরেকটা টার্ম আমাদের জেনে রাখা প্রয়োজন সেটাও আমরা গত ক্লাসে বলেছিলাম আজকে আবার একটু মনে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ডিটাচমেন্ট সেটিং কাকে বলে ডিটাচমেন্ট সেটিং হচ্ছে নিপাট থেকে ডিটাচিং রোলারের সর্বনিম্ন যে দূরত্ব সেটাকে আমরা বলবো হচ্ছে ডিটাচমেন্ট সেটিং অর্থাৎ নিপাররা যখন মোস্ট ফরওয়ার্ড পজিশনে চলে আসে সবচাইতে সামনের পজিশনে চলে আসে তখন নিপার এবং ডিটাচিং রোলারের মধ্যকার যে দূরত্ব সেটাকে আমরা বলবো হচ্ছে ডিটাচমেন্ট সেটিং আমাদের এই ছবিটাতে ডিটাচমেন্ট সেটিং কে ই দিয়ে বোঝানো হয়েছে আমরাও যখন হচ্ছে ব্যবহার করি তখনও ডিটাচমেন্ট হচ্ছে আহ সিটিং আহ সিটিংটাকে আমরা হচ্ছে ই দিয়েই ব্যবহার করব আশা করি এই টার্মগুলি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো টার্ম না বুঝে থাকো বা চ্যাট বক্সে একটু লিখে জানিয়ে দাও এবং আশা করি বুঝতে পেরেছো তো আমরা হচ্ছে সামনের দিকে আগাবো তো এখানে আহ ফিড এবং ব্যাকওয়ার্ড ফিড যেহেতু দুইটা পদ্ধতি ফিড সিস্টেমের তো এখানে হচ্ছে দুইটা পদ্ধতির জন্য আলাদা আলাদা ইকুয়েশন ডিরাইভ করা হবে আমরা সবার প্রথমে ব্যাকওয়ার্ড ফিড নিয়ে কথা বলবো আমি এখানে লিখে রেখেছি যে নয়েল এলিমিনেশন উইথ ব্যাকওয়ার্ড ফিড ঠিক আছে হ্যাঁ নয়েল এলিমিনেশন জন্য ব্যাকওয়ার্ড ফিড অর্থাৎ ফিডের জন্য ফিডের জন্য আমরা হচ্ছে নয়েল থিওরি নয়েল এক্সট্রাকশনের যে ইকুয়েশন সেটা ডিরাইভ করতে যাচ্ছি আমরা ব্যাকওয়ার্ড ফিডের জন্য ফরওয়ার্ড ফিডের এর জন্য পরবর্তীতে করবো তো এখানে সবার প্রথমে আমরা এই বাম দিকের যে ডায়াগ্রামটা আছে এই বাম দিকের ডায়াগ্রামটা দিয়ে হচ্ছে আমরা কথা বলা শুরু করব তো টপ নিপার এটা হচ্ছে বটম নিপার নিপার টপ এটা 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 হচ্ছে 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 আমাদের এবং ডিটাচিং ডিটাচিং রোলার রোলার আমরা জানি আর নিপার থেকে শুরু করে ডিটাচিং রোলারের দূরত্ব সেটাকে আমরা বলেছি ডিটাচমেন্ট সেটিং এটা হচ্ছে ই সুতরাং বোঝাই যাচ্ছে আমরা যে সিকোয়েন্স দেখছি এখানে নিপাররা সবচেয়ে সামনের পজিশনে আছে এখানে আসলে আমরা ডিটাচিং সেটিং এর ঠিক আগ মুহূর্ত ডিটাচিং সিকোয়েন্সের ঠিক আগ মুহূর্তটা এখানে দেখতে পাচ্ছি ডিটাচিং রোলার আমরা নিশ্চয়ই মনে পড়ে যে ডিটাচিং সিকোয়েন্সে এসে ডিটাচিং রোলাররা ফরওয়ার্ড মুভমেন্ট দেয় ঠিক আছে ডিটাচিং রোলাররা ডিটাচিং সিকোয়েন্সে এসে সে ফরওয়ার্ড মুভমেন্ট দেয় এবং হচ্ছে তার পিছনের দিকে যে ফাইবারগুলি ছিল তাদেরকে সামনের দিকে নিয়ে চলে যায় আমি এখানে তোমাদেরকে একটু মনে করিয়ে দিই সেটা হচ্ছে ডিটাচিং রোলারের মাঝখানে যেই ফাইবার অর্থাৎ এই যে ডিটাচিং রোলার ডিটাচিং রোলারের মাঝখানে থাকবে এই কিন্তু ডাউট হয়ে যাওয়া থেকে নিরাপদ তারা নয়েলে পরিণত হওয়া থেকে পুরোপুরি নিরাপদ ডিটাচিং রোলারের মাঝখানে যেই ফাইবার গুলি থাকবে তারা হচ্ছে নয়েলে পরিণত হওয়া থেকে পুরোপুরি নিরাপদ কারণ কম্বিং সেগমেন্ট কখনই তাদের নাগাল পায় না তো নয়েল নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি যেহেতু আমরা বললামই যে এটা নয়েল এক্সট্রাকশন থিওরি সুতরাং আমরা নয়েল নিয়ে আসলে মাথা ঘামাচ্ছি নয়েল মানে কম্বার মেশিনের ওয়েস্টেজ যে শর্ট ফাইবার গুলিকে আমরা রিমুভ করি সেগুলোই নয়েল এখন ডিটাচিং রোলার যদি ডিটাচিং সিকোয়েন্সে এসে ফরওয়ার্ড মুভমেন্ট দেয় এবং সামনের দিকে নিয়ে চলে যায় এই কথার পিঠে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমি একটা ফাইবার রাখব নিপার থেকে শুরু করলাম আঁকা ফাইবারের যদি একটা ফাইবার আঁকি এই ফাইবারের মনে করো এর সমান ঠিক আছে যে ফাইবারটা আঁকলাম এই ফাইবারটা হচ্ছে ইয়ের সমান যদি এবং কেবল যদি এই ফাইবারটা সমান হয় ঠিক আছে যদি এই ফাইবারটা ইয়ের সমান হয় তাহলে কিন্তু সম্ভব যে এই ফাইবারটা ডিটাচিং রোলারের ঠিক নিপ পয়েন্টে এসে যাবে যদি ইয়ের সমান হয় কমপক্ষে এবং যদি ডিটাচিং রোলারের মাঝখানে চলে আসে তাহলে কি সুবিধা হবে ডিটাচিং রোলার যখনই ফরওয়ার্ড মুভমেন্ট দিবে তখনই এই ফাইবারটা নিরাপদ পর্যায়ে চলে যাবে ডিটাচিং রোলারের মধ্যবর্তী জায়গায় চলে আসবে অর্থাৎ সে পুরোপুরি নিরাপদ হয়ে গেল কম ডাউট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই তার রইল না কিন্তু আমি এবার আরেকটা ফাইবার আঁকি এই একটা ফাইবার আঁকলাম যে ফাইবারটা আসলে ইয়ের চাইতে বেশ ছোট এখন কথা হচ্ছে ডিটাচিং রোলার যখন সামনের দিকে মুভ করবে তখন কিন্তু এই ফাইবারটাও সামনের দিকে আগাবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে যেহেতু একটা ছোটখাটো ফাইবার সেহেতু হবে কি এই ফাইবারটা কিন্তু তোমার হচ্ছে দেখা যাবে একটু সামনে আগায় যে আমি ডট দিয়ে তার নতুন পজিশনটাকে আঁকি মনে করো সে একটু সামনে আগায় এখানে এসে পড়ে গেল এখানে এসে এগিয়ে বসে থাকলো অর্থাৎ হচ্ছে এই ফাইবারটা তখন আর পিছনে থাকবে না এই ফাইবারটা তখন সামনে এখানে এসে যাবে যেহেতু ডিটেচিং রোলার সবাইকে সামনের দিকে টেনে নিচ্ছে কিছুটা তো এখন কিন্তু এইটুকু আগমনের কারণে সামনের দিকে আসার কারণে আরো ঝামেলায় পড়ে গেল কারণ কি কারণ হচ্ছে সে আগে ছিল টপ আর জায়গা থেকে সরে আসতে হলো তার দৈর্ঘ্য ছোট হওয়ার কারণে সে ডিটেচিং রোলারের কাছেও যেতে পারলো না সুতরাং সে পুরোপুরি ভাসমান হয়ে গেল এবং পরবর্তী কম্বিং সিকোয়েন্সে কিন্তু হচ্ছে এই ফাইবারটা পুরোপুরি রিমুভ আউট হয়ে যাবে কম আউট হয়ে যাবে নয়লে পরিণত হবে তো সুতরাং আমরা এখান থেকে আসলে যেটা বুঝতে পারলাম যে ডিটাচিং সিকোয়েন্সের সময় যদি কোনো ফাইবারের দৈর্ঘ্য কমপক্ষে ই এর সমান হয় তাহলেই সে নিরাপদে নিরাপদ জায়গায় চলে যেতে পারবে যদি ইয়ের চাইতে ছোট হয় তাহলে তার ব্যাপারে আমরা সন্ধিহান ইয়ের চাইতে ছোট হলে তার কিন্তু ডাউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি ইয়ের চাইতে বড় হয় তাহলে কিন্তু সে নিরাপদে বরঞ্চ ই সমান হলেই যেহেতু নিরাপদে হয়ে যাচ্ছে তো ই এর চাইতে বড় হলে তো সে আরো দ্রুত নিরাপদ পজিশনে পৌঁছে যাবে সে আরো দ্রুত নিরাপদ তার মানে ডিটাচিং সিকোয়েন্স থেকে আমরা বুঝলাম যে ডিটাচিং সিকোয়েন্স অনুযায়ী যদি কোনো ফাইবারকে টিকে থাকতে হয় ল্যাপের সাথে তার দৈর্ঘ্য হওয়া দরকার ন্যূনতম ই আর যদি ফাইবারের দৈর্ঘ্য ই এর চাইতে ছোট হয় তখন সে কিন্তু আর ল্যাপের সাথে থাকতে পারবে না সে কিন্তু কম ডাউট হয়ে চলে যাবে এইটুকু কথা কি বুঝছো কিনা আমাকে একটু জানাও তো চ্যাট বক্সে বা মুখে এই জিনিসটা জানা আমার খুব জরুরি আজকের টপিকটা একটু লম্বা টপিক আমাদেরকে ধাপে ধাপে বুঝে বুঝে আগাতে হবে এই জন্য আমার রেসপন্স নেওয়াটা খুব জরুরি একটু আমাকে জানাও তো যে কথাটা বুঝতে পারছো কিনা স্যার কথাটা বুঝতে পারছি কিন্তু স্যার নয়েলটা মানে কি স্যার আচ্ছা নয়েল এই নয়েল জি ক্যাচিং রোলার আর বুঝতে স্যার আচ্ছা হ্যাঁ ওইটুকুই বললাম নয়েল হচ্ছে কম্বার মেশিনে আমরা যে শর্ট ফাইবার টুকুকে ফেলে দিব সেটাই হচ্ছে নয়েল ঠিক আছে যে প্রশ্ন করেছো মনে হয় হয় একটু পরে আসছো হয়তো নয়েল নিয়ে আমরা শুরুতেই বলেছিলাম নয়েল হচ্ছে কম্বার জি যেই পরিমাণ শর্ট ফাইবারকে ফেলে দেয় সেটাকেই বলা হয় হচ্ছে নয়েল ঠিক আছে আচ্ছা আশা করছি আর কোনো সমস্যা নাই আমি আবারও লাইনটা বলছি যে লাইনটা এখান থেকে মাথায় রাখা দরকার সেটা হচ্ছে থেকে যদি আমরা আমরা দেখি থেকে এই আসলাম যে কোন একটা ফাইবার যদি বেঁচে যেতে চায় অর্থাৎ ল্যাপের সাথে থাকতে চায় টিকে যেতে চায় তখন তার দৈর্ঘ্য হওয়া দরকার ন্যূনতম ই যদি ই এর চেয়েতে বেশি হয় তাহলে তো অবশ্যই ভালো আর যদি ই এর চেতে কম হয় যেমন এই ফাইবার টাকলাম সে কিন্তু কম ডাউট হয়ে যাবে নয়েল হিসেবে সে গণ্য হবে এই ফাইবারটা কিন্তু বাঁচতে পারবে না সে নয়েল হিসেবে গণ্য হবে ঠিক আছে এই জিনিসটা এই লাইনটাই হচ্ছে দরকার না বুঝে থাকলে আমাকে একটু চ্যাট বক্সে জানিয়ে দিও আচ্ছা এখন আমি হচ্ছে করব কি এই যে লেন্থটা আমরা ই পেলাম যে ফাইবারের যদি টিকে থাকতে হয় তাহলে তার ন্যূনতম দৈর্ঘ্য যে ই এই জিনিসটা যে হচ্ছে আমরা বুঝতে পারলাম তো আমরা করব কি আমরা হচ্ছে একটা স্টেপল ডায়াগ্রাম আঁকলাম ট্রাইঙ্গেলের শেপে এ বি এবং সি স্টেবল ডায়াগ্রাম কি জিনিস স্টেবল ডায়াগ্রাম হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যেই ডায়াগ্রামে আমরা স্টেপল লেংথের ফাইবার গুলিকে তাদের লেংথ অনুযায়ী সাজিয়ে রাখবো স্টেপল ডায়াগ্রাম হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যেই ডায়াগ্রামে আমরা ফাইবারকে তাদের লেংথ অনুযায়ী সাজিয়ে রাখব এখানে তো এ বি সি এটা হচ্ছে একটা স্টেপল ডায়াগ্রাম এখানে আমরা ফাইবারকে তাদের অনুযায়ী সাজাবো তো বোঝাই যাচ্ছে সবচেয়ে ফাইবারটাকে আমরা রাখবো হচ্ছে সবচেয়ে বামে তার চাইতে ফাইবারটাকে তার দিকে আরো শর্টার দিকে আরো শর্ট আর ফাইবার সবচেয়ে শর্টার ফাইবারটাকে আমরা রাখবো হচ্ছে সবচেয়ে ডান দিকে আশা করি তোমাদেরকে স্টেপল ডায়াগ্রামটা কি জিনিস বোঝাতে পারছি তো সবচেয়ে লঙ্গার লেংথের এর ফাইবারটা তাহলে রাখবো হচ্ছে ডান দিকে তার শর্টার ফাইবারগুলি ধীরে 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 তার ডান দিকে রাখতে হবে তো আমরা হচ্ছে ই যেই লেন্থটা আমরা পেয়েছিলাম সরি তো ই যেই লেন্থটা আমরা পেয়েছিলাম ওই যে মাত্রই যেটা বলে আসলাম যে টিকে থাকার জন্য ন্যূনতম দৈর্ঘ্য দরকার হচ্ছে ই এই ই লেন্থটাকে আমরা হচ্ছে স্টেপল ডায়াগ্রামে বসাই দিলাম এবং আমাদের বইতে হচ্ছে এম এন দিয়ে দেখানো হয়েছে স্টেপল ডায়াগ্রামে ওই ই এর লেন্থকে আমরা ওইখানে এম দিয়ে দেখিয়ে দিয়েছি তার মানে ব্যাপার ধারালো এই এটা তো একটা স্টেপল ডায়াগ্রাম আঁকলাম এই ডায়াগ্রাম অনুযায়ী যদি ফাইবারের লেংথ এম এন এর চাইতে বড় হয় যদি ফাইবারের ফাইবার এম এন এর চাইতে বড় হয় অর্থাৎ এই বাম দিকে এম এর বাম দিকে যে ফাইবার গুলিকে বসাবো তারা হচ্ছে ল্যাপে থাকতে পারবে আর এম এন এর ডান দিকে যদি কোনো ফাইবার থাকে তাহলে সে কিন্তু নয়েল হিসেবে গণ্য হবে কম আউট হয়ে যাবে ঠিক আছে এই লেংসটাকে আমরা হচ্ছে স্টেপল ডায়াগ্রামে নিয়ে বসালাম এই জিনিসটাকে বুঝতে পারছো কিনা আবারও একটু রেসপন্স করো চ্যাট বক্সে কিংবা হচ্ছে মুখে জি ঠিক আছে তো এখন আমরা হচ্ছে ডিটাচিং সিকোয়েন্স থেকে পাওয়া সিদ্ধান্তটা রাখলাম এখন আমরা আর একটু সামনের দিকে একাই তো ডিটাচিং সিকোয়েন্সের পরে আসলে কি হবে আমরা ডিটাচিং সিকোয়েন্স নিয়ে মোটামুটি কথা বলে তুলি তো ডিটাচিং সিকোয়েন্স এর পরে আসলে কি হবে ডিটাচিং সিকোয়েন্সের পরে যেটা হবে যে ডিটাচিং যখন হয়ে গেল অর্থাৎ ডিটাচিং রোলার ফরওয়ার্ড মুভমেন্ট দিয়ে কিছু পরিমাণ ল্যাবকে নিজের কাছে নিয়ে নিল এরপর হয় কি নিপাররা ব্যাকওয়ার্ড মুভমেন্ট দিতে শুরু করে অর্থাৎ নিপাররা পিছনের দিকে আসতে শুরু করে আমরা ভিডিওতে দেখি আচ্ছা এই মনে করো নিপাররা ডিটাচিং হয়ে গেছে ডিটাচিং শেষ যাওয়ার পরেই কিন্তু নিপাররা হচ্ছে তারা পিছনের দিকে মুভ করতে শুরু করবে ঠিক আছে এই যেমন নিপাররা পিছনের দিকে মুভ করতে শুরু করলো ডিটাচিং হয়ে যাওয়ার পরপরই নিপাররা পিছনের দিকে মুভ করতে শুরু করে যখনই পিছনের দিকে মুভ করতে শুরু করে আহ তখনই কিন্তু হচ্ছে নিপাররা যখনই হচ্ছে পিছনের দিকে মুভ করতে শুরু করে তখনই ডিটাচিং রোলার থেকে ঠিক ডিটাচিং রোলারের এই পয়েন্ট থেকে ল্যাপটা হচ্ছে ছিঁড়ে চলে আসে কেন ছিঁড়ে চলে আসে কারণ কেন ছিঁড়ে চলে আসে কারণ হচ্ছে নিপাররা যখন পিছন দিকে চলে আসে ল্যাপ তো হচ্ছে ডিটেচিং রোলার ধরে রেখেছিল এই জায়গায় ডিটেচিং রোলারের নিপ পয়েন্টে নিপাররা যখন পিছনের দিকে চলে আসে তখন ল্যাপটা এই জায়গা থেকেই ছিঁড়ে যায় এখন এই জায়গা থেকে যে ছিঁড়ে গেল এই যে পিছনের দিকে যে সে আসতে শুরু করলো এই পিছনের দিকে যে আসতে শুরু করলো এখন নিপারের মুখে যতটুকু ল্যাপ আছে নিপারের মুখে এতটুকু ল্যাপের দৈর্ঘ্য কত কেউ কি আমাকে বলতে পারবে প্রশ্নটা হচ্ছে ছিঁড়ে যাওয়ার পরে নিপার রাজ্যে পিছনের দিকে আসতে শুরু করলো এই অবস্থায় নিপারের মুখে এই যতটুকু ল্যাপ আছে এইটুকু ল্যাপের দৈর্ঘ্য কত কেউ বলতে পারো একটু বলতো যদি কেউ বলতে পারো হ্যাঁ সঠিক উত্তর সঠিক উত্তর তোমাদেরকে ধন্যবাদ সেটা হচ্ছে ই এর সমান আমরা বড় ইয়ের চাইতে সমান অর্থাৎ এই যে হচ্ছে ন্যাপ নিপার এটা তো এটা হচ্ছে আমাদের ল্যাপ ঠিক আছে ডিটাচিং রোলারের নিপ পয়েন্ট থেকেই তাহলে নিপাররা হচ্ছে পিছনের দিকে আসার সময় ল্যাপ কিন্তু টান খেয়ে এটা ছিঁড়ে যাবে ছিঁড়ে গেলে নিপারের মুখে হচ্ছে ল্যাপ থাকবে ই এর সমান এটুকু আমরা বুঝলাম তো আমরা বলেছি যে ডিটাচিং এর পরবর্তী স্টেপটা হচ্ছে নিপার্স ব্যাকওয়ার্ড তার মানে নিপাররা পেছনের দিকে আসতে শুরু করবে আমি আবার একটু মনে করিয়ে দিই যে আমরা কিন্তু ব্যাকওয়ার্ড ফিড সিস্টেম নিয়ে কথা বলছি যে ব্যাকওয়ার্ড ফিড ক্ষেত্রে নয়াল থিওরিটা কিরকম হয় যেহেতু ব্যাকওয়ার্ড ফিড তার মানে আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা কিন্তু আগেই বলেছি ব্যাকওয়ার্ড ফিড মানে হচ্ছে রোলার কখন ফিড দিবে নিপাররা যখন পিছনের দিকে আসবে অর্থাৎ এই যে আমরা ভিডিওতে দেখলাম নিপাররা পিছনের দিকে আসতে শুরু করলো তার মানে নিপাররা এই পিছনের দিকে যখন আসছে তখনই ব্যাকওয়ার্ড ফিড অনুযায়ী ফিড জলার হচ্ছে ফিড দিয়ে দিবে ফিড ফিড দেওয়া মানে ফিড একটুখানি ঘুরে ল্যাপটাকে সামনের দিকে এগিয়ে দেবে এটাই হচ্ছে ফিড ফিড রোলার পাঁচ মিলিমিটার ফিট দিবে তার মানে হচ্ছে ফিড জোলারটা পাঁচ মিলিমিটার পরিমাণ ঘুরে ল্যাপটাকে পাঁচ মিলিমিটার সামনে এগিয়ে দিল এটাই হচ্ছে ফিড তো নিপাররা যখন পিছনের দিকে যাত্রা শুরু করে তখন ল্যাপ ছিঁড়ে যাওয়ার কারণে নিপারের মুখে ল্যাপের পরিমাণ ছিল হচ্ছে ই এখন পিছনের দিকে যখন আসছে আর একটু এগিয়ে গেল তখন ব্যাকওয়ার্ড ফিট সিস্টেম এই কারণে ফিট জোলার ফিট দিয়ে দিল ধরে জোলার এস মিলিমিটার পরিমাণ ফিট দিয়ে দিল তাহলে শুরুতে নিপারের মুখে ছিল ই পিছনের দিকে আসতে আসতে তার মুখে নতুন করে ফিট জলার আরো এস পরিমাণ ম্যাটেরিয়াল বাড়িয়ে দিল প্রশ্ন হচ্ছে এখন নিপারের মুখে ল্যাপের দৈর্ঘ্য কত বলতো একটু নিপারের মুখে এখন ল্যাপের দৈর্ঘ্য কত জি এটাও সঠিক উত্তর চমৎকার এটা হচ্ছে আমি কথাটা বলি কারণ ধাপে ধাপে না বুঝে গেলে তোমাকে সামনে সমস্যায় পড়তে হবে তার মানে হচ্ছে আমি বলেছি নিপাররা যখন পিছনের দিকে আসতে শুরু করবে ল্যাপটা ছিঁড়ে গেল ডিটাচিং রোলারের নিপ পয়েন্ট থেকে তো তার মুখে ছিল প্রথমে ই যেহেতু ব্যাকওয়ার্ড ফিট তো নিপাররা ব্যাকওয়ার্ডে আসতে আসতেই ডিটাচিং এর পরে ব্যাকওয়ার্ডে আসতে আসতে ফিট জোলার নতুন করে আরো এস পরিমাণ ম্যাটেরিয়ালকে ফিট দিয়ে দিবে তাহলে আগে নিপারের মুখে ছিল ই নতুন করে এস পরিমাণ ফিট দিয়ে দিলে নিপারের মুখে এখন আছে ই প্লাস এস পরিমাণ ম্যাটেরিয়াল বা ই প্লাস এস লেংথের ল্যাব আশা করি বুঝতে পেরেছো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে জানো বা আনমিউট করে বলতে পারো এখন যখন পিছনের দিকে আসছে পিছনের দিকে আসলে এসে কোথায় যায় নিপারটা দেখে আসি কোথায় যায় পিছনের দিকে এসে নিপাররা আসলে কম্বিং সেগমেন্টের কাছে চলে যায় তাই না এই যে নিপাররা পিছনের দিকে আসতে আসতে কম্বিং সেগমেন্টের কাছে চলে গেল তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো নিপাররা পিছনের দিকে আসতে আসতে কিন্তু কোন ধরনের ফিড দেয় নাই তার মানে এই ভিডিওটা আসলে ব্যাকওয়ার্ড ফিডের না এই জন্য ফিড জোলারকে আমরা ফিড দিতে দেখি নাই যদি এটা ব্যাকওয়ার্ড ফিডের ভিডিও হতো তাহলে পিছনে যখন আসছে তখনই কিছু পরিমাণ ফিড দিয়ে দিত যাই হোক আমরা বলেছি যে ব্যাকওয়ার্ড ফিড আমরা ধরে নিয়েছি যে ফিড দিয়ে দিচ্ছে দিয়ে দিয়েছে তো নিপাররা পিছনে এসে কোথায় যায় নিপাররা পিছনে এসে কম্বিং কম্বিং সেগমেন্টের কাছে চলে যায় তাহলে এখন আমি আমার এটার সাথে মিলিয়ে ফেলি তাহলে আমি এখন এটার সাথে মিলিয়ে ফেলি তার মানে নিপাররা ই প্লাস এস পরিমাণ ফিট যখন দেয়া হয়ে গেল ব্যাকওয়ার্ড ফিট সিস্টেম অনুযায়ী তখন নিপাররা ই প্লাস এস পরিমাণ ম্যাটেরিয়াল নিয়ে হচ্ছে কম্বিং সেগমেন্টের কাছে হাজির হয় অর্থাৎ কম্বিং সেগমেন্টের কাছে নিপাররা যখন এসে হাজির হয় তখন নিপারের মুখে থাকা ল্যাপের দৈর্ঘ্য হচ্ছে ই প্লাস এস আমরা এই ছবির মাধ্যমে এইটাকেই বোঝাচ্ছি যে কম্বিং সেগমেন্টের কাছে টপার বটম নিপার এসে যখন হাজির হলো তখন নিপারের মুখে থাকা ম্যাচ লেংথ হচ্ছে ই প্লাস এস ইটা কোথেকে আসছিল ওই যখন নিপারটা পিছনে আসা মাত্র শুরু করে ছিঁড়ে গেল তখন এই কারণে তার মুখে ই পরিমাণ ম্যাটেরিয়াল ছিল আর এস থেকে আসলো যেহেতু ব্যাকওয়ার্ড ফিট ব্যাকওয়ার্ডে আসতে আসতে ফিড জলার এস পরিমাণ ফিট দিয়ে দিয়েছে এই কারণে কম্বিং সেগমেন্টের কাছে যখন নিপারে এসে পৌঁছালো তখন কম্বিং সেগমেন্টের কাছে যখন আসলো নিপারের কাছে ই প্লাস এস পরিমাণ ম্যাটেরিয়াল জমা হয়ে গেল এইটুকু কথা কি বুঝেছো কিনা একটু মুখে বলতো বা হচ্ছে চ্যাট বক্সে লেখো বুঝেছো কিনা বা কোনো প্রশ্ন থাকলে করো স্যার বুঝছি কিন্তু সমস্যা হচ্ছে নিপার দুইটা খোলা থাকার কথা না কারণ ওতে ফিট আসতে হবে তো এটা হচ্ছে পরে যখনই ফিট দেওয়ার পরে তখন থেকেই নিপিং শুরু হয়ে যায় যখন ফিড দেয়া হয়ে গেল ঠিক আছে তখনই হচ্ছে টপ নিপার উপরের দিকে নামতে থাকে নামতে থাকে কমিং সেগমেন্টের কাছে যখন পৌঁছায় তখন নিপাটা ক্যাক করে ধরে ফেলে বুঝেছো কি কথাটা যখন ফিডローラー ফিড দেয় তখন কিন্তু নিপাররা খোলাই থাকে ফিট দেওয়ার পরেই নিপাররা আরো পিছনের দিকে আসতে থাকে টপ নিপার এভাবে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে কম্বিং সেগমেন্টের কাছে যখন গিয়ে পৌঁছায় তখন পুরোপুরি নিপিং করা থাকে হ্যাঁ আর কোনো প্রশ্ন কি আছে আর কারো কোনো প্রশ্ন ঠিক আছে তাহলে আশা করছি প্রশ্ন নাই শেষ লাইনটা আমরা যেটা পেলাম তাহলে কম্বিং সিকোয়েন্স থেকে আমরা দেখলাম যে কম্বিং সিকোয়েন্সের কম্বিং সেগমেন্টের কাছে যখন নিপাররা পৌঁছালো নিপারের মুখে ই প্লাস এস পরিমাণ ম্যাটেরিয়াল জমা হলো এখন আমি একটা ফাইবার আঁকি দেখো এই যে আমরা ফাইবারটা আঁকলাম এই ফাইবারটা দৈর্ঘ্য ই প্লাস এস এর চাইতে কিন্তু অনেক কম এই ফাইবারটা হচ্ছে কম্বিং সেগমেন্ট যদি এসে কম্প করে তাহলে কিন্তু এই ফাইবারটা রিমুভ হয়ে যাবে তাই না কারণ হচ্ছে এই ফাইবারটা তো নিপারের গ্রিপিং এর বাইরে ঠিক আছে যদি ফাইবারটা এরকম হয় তাহলেও কিন্তু সে নয়েল হিসেবে গণ্য হবে তাহলেও কিন্তু সে কম ডাউট হয়ে চলে যাবে বাদ পড়ে যাবে কেন কারণ সে নিপিং এর মধ্যে নাই যদি ফাইবারটা টিকে থাকতে চায় কম্বিং এ এসে যদি কম্বিং এ এসে ফাইবারটা টিকে থাকতে চায় তাহলে তার ন্যূনতম দৈর্ঘ্য কত হওয়া লাগবে বলো তো স্যার ই প্লাস সমান হ্যাঁ অবশ্যই এই প্লাস এস এর চাইতে সমান জি যদি ফাইবারটা টিকে থাকতে চায় তাহলে তার ন্যূনতম দৈর্ঘ্য হওয়া লাগবে হচ্ছে ই প্লাস এস এর চাইতে সমান হ্যাঁ যদি ই প্লাস এস এর চাইতে সমান হয় অর্থাৎ কোন একটা ফাইবার যদি এরকম হয় তাহলেই হচ্ছে কম্বিং এর সময় এই ফাইবারটা টিকে থাকবে যদি ই প্লাস এস এর চাইতে কম হয় এরকম এরকম তাহলে কিন্তু এই ফাইবারটা নয়েল হিসেবে চলে যাবে মোটেও ল্যাপের কাছে থাকতে পারবে না ঠিক আছে তার মানে কম্বিং কম্বিং সিকোয়েন্স থেকে আমরা দেখতে পেলাম যে ফাইবার যদি টিকে থাকতে চায় সিকোয়েন্সে তাহলে তার দৈর্ঘ্য ন্যূনতম ই প্লাস এস ই এর চাইতে বড় হলে তো খুবই ভালো আর ই প্লাস এস এর চাইতে যারা ছোট তারা কিন্তু কম ডাউট হয়ে যাচ্ছে নয়েল হিসেবে কিন্তু তারা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে তো আমরা আবার হচ্ছে আমরা একটা যে ইয়েতে এঁকেছিলাম হচ্ছে স্টেপল ডায়াগ্রামে একেছিলাম এই স্টেপল ডায়াগ্রামে চলে যাই এই স্টেপল ডায়াগ্রামে আমরা এখন হচ্ছে কম্বিং সিকোয়েন্স থেকে যেই লেংথটা আমরা পেয়েছি ইপ্লাসেস যে টিকে থাকার জন্য ন্যূনতম দৈর্ঘ্য কত লাগবে এই ইপ্লাসেস টা আমরা হচ্ছে আঁকবো তো যেহেতু এম এন হচ্ছে ই ই প্লাসেস নিশ্চয়ই ই এর চাইতে বড়ই হবে সুতরাং কে আমরা কিন্তু ডান দিকে আঁকতে পারবো না তাকে হচ্ছে এম এনের বাম দিকে আঁকতে হবে তো এম এর বাম দিকে হচ্ছে কোন একটা জায়গায় আমরা একে ফেলে থাকে ঠিক আছে এম এর বাম দিকে একটা জায়গায় আমরা একে ফেললাম তো এটাকে আমরা চিহ্নিত করে দিতে হবে আমরা এটাকে ধরলাম হচ্ছে কিউ আর উপরের এজটাকে আমরা ধরলাম হচ্ছে আর আর এখানে আমরা যে দূরত্বটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ই প্লাস এস ঠিক আছে দেখো তো এবার হচ্ছে আমরা ই প্লাস এস বসালাম এটা বুঝলাম কিনা ঠিক আছে ই প্লাস এস টা কোনটা ওই যে কম্বিং সিকোয়েন্স থেকে আমরা যে লেংটা পেলাম তার মানে স্টেপল ডায়াগ্রামে যখন আমরা ই প্লাস এস টাকে বসালাম এর মানে হচ্ছে কম্বিং সিকোয়েন্স থেকে আমরা বুঝতে পারলাম যে ফাইবারকে যদি ল্যাপে টিকে থাকতে হয় তাহলে তার ন্যূনতম দৈর্ঘ্য হওয়া লাগবে আর। যদি যে সমস্ত ফাইবারের লেংথ QR এর চাইতে বেশি কেবলমাত্র তারাই হচ্ছে টিকে থাকবে ল্যাপের মধ্যে থাকতে পারবে আর যাদের দৈর্ঘ্য হচ্ছে ইপ্লাস প্লাস সরি E প্লাস এর চাইতে কম অর্থাৎ QR এর চাইতে কম ইপ্লাস প্লাস QR এর চাইতে কম অর্থাৎ QR এর ডান দিকে যে সমস্ত ফাইবার থাকবে তারা কিন্তু নয়েল হিসেবে বাট পড়ে যাবে এটা হচ্ছে আমাদের কম্বিং সিকোয়েন্স থেকে পাওয়া তথ্য ঠিক আছে আশা করি এইটুকউ তথ্য বুঝতে পেরেছো এইটুকউ কি বোঝা গেছে আবার একটু রেসপন্স করো এইটুকউ বোঝা গেছে কিনা আমরা যে হচ্ছে লেন্থটাকে বসালাম ই প্লাস এস কে যে বসালাম আচ্ছা কেউ না বুঝলে কিন্তু আমাকে চ্যাট বক্সে আগেই বলে দিও নয়তো তোমার না বোঝাটা সিঁড়ি দিয়ে ধাপটা ধাপে ধাপে যখন বড় হতে থাকবে শেষ বেলায় দেখা যাবে তুমি কিছুই বুঝছো না কাজে আমি ধাপে ধাপে বারবার জিজ্ঞেস করতেছি যেন তোমাদেরকে বুঝাই নিয়ে সামনে আগে পারি আচ্ছা তো এখন দেখো আমরা কিন্তু ডিটাচিং সিকোয়েন্স থেকে যে তথ্য পেলাম কম্বিং সিকোয়েন্স থেকে পাওয়া তথ্য কিন্তু তার বিপরীত এখানে আমরা দুইটা পরস্পর বিরোধী তথ্য পেয়ে গেছি আর ডিটাচিং সিকোয়েন্স অনুযায়ী দুইটা সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা কিছু জায়গা আমাদের কমন কিছু জায়গা নিয়ে আমাদের সমস্যা নেই যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এম এন বি এই ট্রাইঙ্গেল এর মধ্যে এই এরিয়ার মধ্যে যে সমস্ত ফাইবার পাওয়া যাবে এই সমস্ত ফাইবার কি টিকে থাকবে নাকি হয়ে বাদ পড়ে যাবে বলতো নাই আমরা কোনো সন্দেহ কেই ধরি আর ধরি আর কেই ধরি দুই ক্ষেত্রে কিন্তু এম নয়েল নয়ল হয়ে বাদ পড়ে যাবে এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই আবার এ কিউ আর সি এ কিউ আর সি এই ট্র্যাপিজিয়ামের মধ্যে যে অংশটুকু এই এরিয়ার মধ্যে যে ফাইবাররা তাদের কি অবস্থা হবে বলতো তাদের কি অবস্থা হবে তারা টিকে থাকবে হ্যাঁ তারা তারা টিকে থাকবে ঠিক আছে আমি কিউ আর কে লিমিট ধরি আর এম এন কে লিমিট ধরি তারা কিন্তু টিকে যাবে যে কোনো লিমিটই ধরি না কেন তারা টিকে যাবে কনফিউশন হচ্ছে কিউ এম এন আর এইটুকু জায়গা নিয়ে হচ্ছে আমাদের কনফিউশন কেন কনফিউশন কারণ ডিটাচিং সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে এমএন এর চাইতে বড় অর্থাৎ কিউএমএন আর তারা টিকে যাবে আর কমিং সিকোয়েন্স বলছে যে না কিউ এর চেয়ে যেহেতু তারা ছোট তাই কিউএমএন আর এর মধ্যে যে সমস্ত ফাইবার থাকবে তারা বাদ পড়ে যাবে দুই সিকোয়েন্স থেকে আমরা দুইটা বিপরীতমুখী তথ্য পেলাম এখন চার্লস জ্যাকফ এই পর্যায়ে এসে তিনি যেটা করলেন কি করলেন সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এন এর মান তো হচ্ছে ই তাই না এখন আমি তোমাদেরকে হচ্ছে একটা কাজ করে দেখাই যে আমি এখন করব কি এন থেকে আমি এম কিউ এর সমান্তরাল একটা রেখা আকব এই এন থেকে m কিউ এর সমান্তরাল একটা রেখা আকলাম তো তাহলে এখন বল তো এই যে কিউ থেকে শুরু করে এই পর্যন্ত যেইখানে একটা নতুন নামে শেষ হলো এই নতুন বিন্দু কিউ থেকে শুরু করে এই নতুন বিন্দু এইটুকুর কত ছিল ছিল ই তাই না তার মানে কিউ থেকে শুরু করে নতুন পয়েন্ট হ্যাঁ এমএন এর সমান তার মানে কিউ থেকে শুরু করে নতুন পয়েন্ট এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে ই আর কিউ থেকে টোটালি আর এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে ই প্লাস এস পুরাটা হচ্ছে ই প্লাস এস আর কিউ থেকে ডট পর্যন্ত হচ্ছে ই তাহলে এই নতুন পয়েন্ট থেকে আর এইটুকুর দৈর্ঘ্য কত নতুন পয়েন্ট থেকে আর এইটুকুর দৈর্ঘ্য কত হবে না না কিউ থেকে এস হবে শুধু এস কিউ থেকে আর হচ্ছে ই প্লাস এস কিউ থেকে নতুন পয়েন্ট হচ্ছে তার মানে নতুন পয়েন্ট থেকে আর পর্যন্ত হচ্ছে এস এই এস টাকে আমরা যদি হাফ করে ফেলি অর্থাৎ এস বাই টু হাফ অফ এস নেই হাফ অফ এস নিয়ে যদি আমরা এখান থেকে একটা দাগ টানি হাফ অফ এস নিয়ে হাফ অফ এস এর সমান যদি আমরা একটা দাগ টানি এই লাইন থেকে এম এর সমান্তরাল যে লাইন ছিল এই লাইন থেকে এস এর হাফ নিয়ে আমি একটা দাগ টানি যেখানে যায় মনে করো এখানে টেনে তার মানে আর নিচে যদি নেমে আসি তাহলে নতুন করে আরো ই যোগ হলো তাহলে এখন আমি যে নতুন রেখাটা আঁকলাম এটার দৈর্ঘ্য কত হলো এটার দৈর্ঘ্য কিন্তু হলো হচ্ছে ই প্লাস হ্যাঁ হ্যাঁ আশা করি জি চমৎকার আচ্ছা তো আশা করি ই প্লাস এস বাই টু কোথেকে আসলো এটা তোমরা বুঝতে পেরেছ ই প্লাস এস বাই টু দিয়ে যেটাকে বোঝানো হচ্ছে এটাকে আমাদের বইতে দেওয়া আছে ও এবং পি হিসেবে ঠিক আছে ও এবং পি হিসেবে এটাকে দেখানো হয়েছে তো চার্লস জেকফ এই পর্যায়ে এসে যেহেতু কিউ আর এটা নিয়ে তিনি প্যাচে পড়ে গেলেন যে এদের আসলে কি হাল হবে তখন তিনি ই এবং ই প্লাস এস এদের মাঝামাঝি একটা দৈর্ঘ্য তিনি বের করলেন এস বাই তোমাদেরকে যেভাবে আমি দেখালাম এরকম এস বাই হিসাব করে তিনি হচ্ছে ওপি একটা রেখা তিনি হচ্ছে একটা দাগ টানলেন যে এইটা হচ্ছে আমার ফাইবারের নতুন প্রাপ্ত এভারেজ লেংথ ই এবং ই প্লাস এস এর এবং তিনি এই জায়গা থেকে এই উপসংহার টানলেন যেহেতু কিউ কিউএমএনআর নিয়ে আমাদের কনফিউশন ওপি দিয়ে যেহেতু আমরা ই এবং ই প্লাস এস এর মাঝামাঝি একটা অ্যাভারেজ লেন বের করে নিলাম তাহলে ওপির চাইতে বাম দিকে ও এর চাইতে বাম দিকে যারা তারা হচ্ছে লংগার ফাইবার আর ওপি এর ডান দিকে যারা তারা হচ্ছে এই যে ওপি ও এম এনপি এইটাতে যারা তারা হচ্ছে শর্টার হাফ আর ওপি এর বাম দিকে যারা ও কিউ আর পি এরা হচ্ছে লঙ্গার হাফ তো যদি এখন প্রশ্ন হয় কে থাকবে কে যাবে নিশ্চয়ই আমরা খুব সহজেই হ্যাঁ থাকবে যদি থাকার সম্ভাবনা থাকে তাহলে লঙ্গার হাফ থাকবে আর যদি বলে কার বাদ পড়ার সম্ভাবনা বেশি তাহলে কিন্তু অবশ্যই শর্টার হাফের বাদ পড়ার সম্ভাবনা বেশি তো এই কনফিউশনের জায়গা থেকে তিনি এই ওপি লেন্সটা বের করে নিয়ে আসলেন এবং এই উপসংহার টানলেন যেহেতু ওপি এর ডান দিকের ফাইবার আর শর্টার হাফ তাদের নয়েল হয়ে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি সুতরাং আমরা এই কথায় এই উপসংহারে হচ্ছে আসতে পারি যে ওপিটাই হচ্ছে আমার ফাইনালি পাওয়ার লেন্থ যে ওপি এর ডান দিকে যারা তারাই হচ্ছে নয়েলের অন্তর্ভুক্ত হবে আর ওপি এর বাম দিকে যারা তারাই হচ্ছে টিকে থাকবে এই কথাটাকে বোঝা গেল কিনা এইটুকু ডিসিশন পর্যন্ত কি বোঝা গেল কিনা একটু রেসপন্স করো যে ওপি এর ডান দিকে যারা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কেউ না বুঝলেও জানিয়ে দিও যে ওপি এর অনেকে লিখছ কারেন্টের সমস্যা এসে হ্যাঁ যতটুকু থাকার থাকো যতটুকু সম্ভব পরে তা ডাউনলোড করে ভিডিও দেখে নিও তো ওপি এর ডান দিকে যারা তারা কিন্তু হচ্ছে বাদ পড়ে যাবে আর ওপি এর বাম দিকে যারা তারা থাকবে এটা ডিসিশনটা নেওয়া হলো এখন তার মানে আমার তাহলে আহ হচ্ছে কতটুকু এলাকার ফাইবার তাহলে নয়েলের এরিয়া কতটুকু বলো তো নয়লের এরিয়া কতটুকু দাঁড়ালো এইটুকু এলাকা যদি হয় তাহলে টোটাল ফাইবারের এরিয়া কতটুকু না টোটাল টোটাল ফাইবার টোটাল সব মিলায় সিএ ও আচ্ছা সিএ বি আসলে তাই না সি a photo টোটাল ফাইবার সমস্ত ফাইবারগুলো c a হচ্ছে আমার টোটাল হচ্ছে ফাইবারের এরিয়া আর টোটাল ফাইবারের মধ্যে নয়েল হিসেবে বাদ পড়ে যাবে কতটুকুর এরিয়ার ফাইবার p o হচ্ছে বাদ পড়ে যাবে এটুকু কি কথা বোঝা গেল জি স্যার ঠিক আছে জি ঠিক আছে তাহলে এখন আমরা হচ্ছে চলে আসি এবার আমরা এইবার এই ডায়াগ্রামটা দেখো এখন তোমরা এই ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু ওই ওই যে ই প্লাস এস বাই টু কিভাবে দেখানো হয় না দরকারও নাই আসলে তোমরা বুঝলেই হলো ওপি বুঝলেই হলো আমি বোঝানোর জন্য এখানে দাগ টানছি পরীক্ষায় যদি আসে তাহলে ওইভাবে দাগ টানার প্রয়োজন নেই এখানে যেরকম আছে ওখানে বলে দিলেই চলবে তো তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমার টোটাল ফাইবারের এরিয়া হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল এবিসি আর টোটাল নয়েল হচ্ছে কতটুকু নয়েলের এরিয়া হচ্ছে এখন এই দুইটার ক্ষেত্রে এই দুইটা যে আমরা ত্রিভুজ আকৃত্তে পেলাম ত্রিভুজ এবিসি এবং দেখো তো আমরা এখন একটা নিয়মের অঙ্ক করি এখানে হচ্ছে ঐক্যিক নিয়মের অঙ্কটা আমি লিখেছি যে বাম দিকে আশা করি দেখতে পাচ্ছ নাকি ফন্টটা একটু বাড়াতে হবে ফন্টটা একটু বাড়িয়ে দিলাম দেখো আমি মুখে বলি টোটাল ফাইবার যদি ট্রায়াঙ্গেল এবিসি হয়ে থাকে টোটাল ফাইবারের এরিয়া যদি ট্রায়াঙ্গেল এবিসি হয়ে থাকে তাহলে নয়েল হচ্ছে ট্রায়াঙ্গেল ওপিবি বোঝা যাচ্ছে আচ্ছা তো এবিসি যদি হচ্ছে টোটাল ফাইবারের এরিয়া তাহলে তার মধ্যে নয়েল হচ্ছে ওপিবি টোটাল ফাইবার যদি হয় এক তাহলে নয়েল কতটুকু হবে এবিসি কি হবে নিচে চলে আসবে বোঝা যাচ্ছে আর এটা ওপিবি বাদ এবিসি মানে আরে দশটা কলমের দাম বিশ টাকা একটা কলমের দাম কত বিষ বাই হ্যাঁ হ্যাঁ ওইটাই এটা ঐকিক নিয়ম আর কি ঐকিক নিয়ম যে এবিসি যদি টোটাল ফাইবার হয় তাহলে নয়েল হচ্ছে ওপিবি টোটাল ফাইবার যদি এক হয় তাহলে নয়েল হচ্ছে ওপিবি বাই এবিসি বুঝলাম এটা মানে হচ্ছে ডিভাইডেড বাই আর কি ঠিক আছে ডিভাইডেড বাই আমি বরাবর না লিখে তাহলে আবার ওই ইকুয়েশন ইনসার্ট করতে হবে ঝামেলা বাড়বে তাই আমি ইকুয়েশন ইনসার্ট করি নাই আর কি এটা দিয়ে ডিভাইডেড বাই বোঝাচ্ছি তো একে যদি হয় এত তাহলে 100 তে কত কি হবে ওই টোটালটার সাথে 100 গুণ হবে গুণ হবে তার মানে কি পেলাম আমি 100 এর মধ্যে নয়েল কত তাহলে এটা কি হবে একশোর মধ্যে যদি হিসাব করি তাহলে এটাই কিন্তু আমরা নয় পার্সেন্টেজ টা বের করে ফেললাম পার্সেন্ট মানেই তো একশোর সাপেক্ষে কতটুকু হচ্ছে বুঝতে পারলাম আচ্ছা আমি আবারও বলি ওপি ছিল এবিসি এর সাপেক্ষে তাই না হ্যাঁ ওপি বি টা ছিল কার সাপেক্ষে এ এর সাপেক্ষে আমি বের করতে চাচ্ছি যেহেতু আমি নয়ল পার্সেন্ট বলি যে কত পার্সেন্ট তাহলে কিন্তু আমার এবিসি এর সাপেক্ষে বের করলে চলবে না আমাকে সাপেক্ষে বের করতে হবে একশোর সাপেক্ষে কতটুকু নয়ল এই কাজটাই আমি করেছি যে এবিসি এর সাপেক্ষে নয়ল হচ্ছে অপিবি তো যদি একে কত ওপিবি বাই এবিসি তাহলে একে এত হলে একশোতে কত অপিবি বাই এবিসি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট বুঝলাম তাহলে এটাই হচ্ছে আমার নয়ল পার্সেন্টেজের ফর্মুলা এটুকু কি বোঝা গেছে এই যে এখানে দেখো

ওপিবি এবং এবিসি এরা কিন্তু যেহেতু আমি স্টেবল ডায়াগ্রামটাকে এঁকেছি তাহলে ওপিবি এবং এবিসি এইটা দুইটা আমরা ত্রিভুজ পেয়ে গেলাম দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কিন্তু বেশ কিছু মিল দেখতে পাবো এখন দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কিন্তু হচ্ছে বেশ কিছু মিল দেখতে পাবো তো কি কি মিল খেয়াল করে দেখো এই দুইটা এবিসি এবং ওপিবি এই দুইটা ত্রিভুজের মধ্যে বলো যে কি কি মিল আছে কোন কোন জিনিস সমান এখানে তোমরা দেখতে পাও কোন কোন জিনিস সমান দেখতে ত্রিভুজ হ্যাঁ দুইটাই সমকোণী ত্রিভুজ তার মানে হচ্ছে অ্যাঙ্গেল এ ইজ টু অ্যাঙ্গেল তুলনা করছি আমি ওপিবি এবং এ বি এই দুইটার মধ্যে হচ্ছে তুলনা করি তাহলে অ্যাঙ্গেল ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ কারণ দুইটাই হচ্ছে 90 ডিগ্রি তারপরে অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল পি অর্থাৎ এই যে অ্যাঙ্গেল পি এবং হচ্ছে অ্যাঙ্গেল সি এই দুইটাও কিন্তু সমান কেন সমান কেউ বলতে পারবে মনে আছে ছোটবেলার অঙ্ক স্যার জি স্যার নীতি দুইটা কোণ সমান হয় অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল সি এটা কেন সমান কিভাবে আমরা সমান বলতে পারি কারণ স্যার সরল রেখা স্যার আচ্ছা এই দুইটা হচ্ছে অনুরূপ কোণ মনে পড়ে একান্তর কোণ অনুরূপ কোণ জি স্যার হ্যাঁ অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল পি হচ্ছে অনুরূপ কোণ কিভাবে দুইটা অনুরূপ কোণ বানায় সেটা মনে করে মনে স্যার হ্যাঁ দুইটা যদি রেখার সমান্তরাল হয় ওপি আর এসি সমান্তরাল রেখা দুইটা সমান্তরাল রেখাকে যদি একটা রশ্মি ছেদ করে চলে যায় উভয়কে যদি ছেদ করে যায় যে বিসি রশ্মি এসি এবং ওপি দুইটা সমান্তরাল রেখাকে যে ওপি এবং এসি এই দুইটা সমান্তরাল রেখাকে বিসি রশ্মি ছেদ করে চলে গেল তাহলে এখানে যে দুইটা কোণ তৈরি হলো অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেলপি তারা হচ্ছে পরস্পর অনুরূপ কোণ এবং পরস্পর অনুরূপ কোণ দুইটা সমান ঠিক আছে তো অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল পি হচ্ছে সমান হয়ে গেল দুইটা কোণ সমান হয়ে গেল আরেকটা কোণ বাকি সেটা কোনটা বলো সেটা কি অবস্থা কোন বি হ্যাঁ কোন বি কোন বি কে কি কোন বলা যেতে পারে বলো তো আচ্ছা কোন বিটা হচ্ছে সাধারণ কোন সাধারণ কোন কেন কারণ এই কোনটা দুই ত্রিভুজে আছে কিন্তু পি ও বি পি ও বি এবং সি এ বি পি ও বি এবং সি এ বি দুইটাতেই কিন্তু এই অ্যাঙ্গেল বিটা আছে তাই না সুতরাং অ্যাঙ্গেল বিটা হচ্ছে সাধারণ কোণ অর্থাৎ এই পিও বি এবং সিএ বি এই দুইটা ত্রিভুজকে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল বি দুইটা কোণ সমান এবং আরেকটা সাধারণ কোণ এই অবস্থায় এই দুইটা ত্রিভুজকে আমরা বলতে পারি হচ্ছে সদৃশ ত্রিভুজ ইংরেজিতে আমরা বলি হচ্ছে এটাকে সিমিলার ট্রায়াঙ্গেল এইটুকু কথা কি বোঝা গেল সি এ বি এবং পিও বি এই দুইটা হচ্ছে সদৃশ ত্রিভুজ টিসা গুচ্ছ করে বলতে গেলে সদৃশ সমকোণী ত্রিভুজ কারণ প্রত্যেকের মধ্যেই একটা করে সমকোণ আছে তো এখন তাহলে এই দুইটা ত্রিভুজকে আমরা সদৃশ সমকোণী ত্রিভুজ হিসেবে আখ্যায়িত করতে পারি এখন আমি তোমাদেরকে হচ্ছে ছোটবেলায় পড়া একটা অনুসিদ্ধান্ত মনে করিয়ে দেব যেটা আমি এখানে লিখে রেখেছি অন্যদেরকে পড়ানোর সময় লিখেছিল আচ্ছা এটা ফেল দুটি পরস্পর সদৃশ সমকোণী ত্রিভুজের আমাদের এবং কিন্তু ত্রিভুজ তাদের অনুপাত উপরে রেখেছি তুমি চাইলে এবিসি কে উপরে রাখতে পারতা কোনো সমস্যা নাই কিন্তু আমরা ওপিবি কে উপরে রেখেছি কেন কারণ হচ্ছে আমার ইকুয়েশনে ওপিবি উপরে ছিল ওই যে ওপিবি বাই এবিসি আমার ইকুয়েশনে যেহেতু ওপিবি উপরে ছিল তাই আমি ওপিবি কে উপরে রেখেছি ঠিক আছে তাহলে এইটুকু হলো দুটি পরস্পর সদৃশ সমকোণী ত্রিভুজের অনুপাত এই যে অনুপাত লিখে ফেললাম অনুপাত অনুপাতের কি হবে তাদের অর্থাৎ ওই ত্রিভুজ দুইটার অনুরূপ বাহুগুলির অনুরূপ বাহু আবার কারা কারা বর্গের অনুপাতের সমান অর্থাৎ অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান তো অনুরূপ বাহু কারাকারে একটু দেখে আসি অনুরূপ বাহুগুলি হচ্ছে আহ ওপি যদি হয় অনুরূপ বাহুটা কে বলতো এসি হ্যাঁ সিএ বা এসি এখন আমাকে বলেছে অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান তাহলে ওপির বর্গ হচ্ছে ওপি স্কোয়ার আর এসির বর্গ হচ্ছে এসি স্কোয়ার অনুপাত হবে হচ্ছে ওপি স্কোয়ার বাই এসি স্কোয়ার বুঝতে পারছি এই যে দেখো ওপিবি বাই এবিসি ইজ ইকুয়াল টু ওপি স্কোয়ার বাই এসি স্কোয়ার এই লাইনটা বুঝলাম না স্যার একটু আবার বলেন এই লাইনটা কি বুঝেছো দুটি পরস্পর সদৃশ সমকোণী ত্রিভুজের অনুপাত এইটুকু বুঝছো জি স্যার হ্যাঁ তাহলে ওপিবি বাই এবিসি ওপিবি কেন উপরে লিখলাম বলো তো কারণ আপনার ইয়েতে উপরে ছিল স্যার আপনি হ্যাঁ ইকুয়েশনে যেহেতু ওপিবি উপরে ছিল তাই উপরে লিখলাম এবিসি কো উপরে দিলেও কোনো সমস্যা ছিল না অনুসিদ্ধান্তের অ্যাপ্লিকেশন করা যেত তো ওপিবি বাই এবিসি এটার কি হবে তাদের অনুরূপ বাহুগুলির বর্গ এখন অনুরূপ বাহু কারা কারা ত্রিভুজ আছে আমার কাছে দুইটা ওপিবি এবং এবিসি এদের মধ্যে অনুরূপ বাহু কারা কারা তো ওপিবি আবারও দেখায় ত্রিভুজটা বিশেষ করে যারা বুঝো নাই তারা আবারও দেখো ভালো করে ওপিবি হচ্ছে যে এটা ওপিবি আর একটা ত্রিভুজ হচ্ছে এসিবি তো ওপিবি থেকে আমি যদি নেই ওপি আর ওপির অনুরূপ বাহু এ তে কে আছে বলতো তো সিবি তে ওপির অনুরূপ বাহু হচ্ছে এসি এসি হ্যাঁ তো আমাকে বলেছে ত্রিভুজ অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান তো অনুরূপ বাহু হচ্ছে ওপি আর এসি তাহলে বর্গ ওপির বর্গ মানে কি ওপি স্কোয়ার স্কোয়ার মানে যে বর্গ মনে আছে হ্যাঁ আচ্ছা মানে হচ্ছে বর্গ স্কোয়ার ফিট বলে না বর্গ ফিট তো ওপির বর্গ হচ্ছে ওপি স্কোয়ার আর এসির বর্গ হচ্ছে এসি স্কোয়ার তার মানে হচ্ছে দুইটা ত্রিভুজের অনুপাত ওপিবি বাই এবিসি ইজ ইকুয়েল টু অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান অর্থাৎ op স্কয়ার বাই s স্কয়ার এটা সমান হবে এই যে বাই abc ইজ ইকুয়াল সমান কার সমান তাদের অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান op স্কয়ার বাই s স্কয়ার এটাই কিন্তু অনুপাত যে ভগ্নাংশও একটা উপর একটা নিচে এটাই কিন্তু অনুপাত হয়ে গেল তাহলে op স্কয়ার বাই s স্কয়ার opb থেকে আমি নিয়েছি ওপি আর abc তে op এর অনুরূপ বাহু হচ্ছে এসি তাদের বর্গ করে দিলাম তাহলেই এটা ওপি স্কোয়ার বাই এস স্কোয়ার এটাই হচ্ছে বর্গের অনুপাত হয়ে গেল এবার কি বুঝতে পারছো আচ্ছা এইটুকু সমস্যা বাই বাই সমান যে আচ্ছা আশা করছি নাই এখন এটা যে কিন্তু লেখা আছে অনুরূপ বাহুগুলির তার মানে তিনটা বাহুর ক্ষেত্রে এরকম হবে তো আমরা তো প্রথমে শুধুমাত্র হচ্ছে ওপি নিয়েছি এই যে আমরা শুধুমাত্র হচ্ছে ওপি নিয়েছি তো এবার এটা নাও ওবি নাও তাহলে ওবি নিলে এটার বর্গ ওবি স্কোয়ার তো ওপিবি থেকে যদি আমি ওবি নেই তাহলে সি এসিবি থেকে কাকে নিব বলো তো এসিবি তে ওবি এর অনুরূপ বাহু কে আছে এসিবি এটাতে ওবি এর অনুরূপ বাহু কে আছে আচ্ছা হুম এও হুম এসিবি তে অনুরূপ বাহু কে আছে এবি ও অনুরূপ বাহু ওবি হচ্ছে সমকোণী ত্রিভুজের ভূমি তো এখান থেকে অনুরূপ বাহু কাকে নিব এই ত্রিভুজের ভূমিটাকেই নিব তাহলে ওবি স্কোয়ার বাই এবি স্কয়ার হয়ে গেল এই যে আমি লিখেছি এখানে হ্যাঁ ওবি স্কোয়ার বাই এবি স্কোয়ার ওপিবি থেকে আমি নিয়েছি ওবি কে আর ট্রাইঙ্গেল এবিসিতে তে ওবি এর অনুরূপ বাহু হচ্ছে এবি তাই তাদের বর্গের অনুপাতটার মধ্যে আমি সমান চিহ্ন লিখে দিয়েছি ওবি স্কয়ার বাই এস স্কয়ার আরেকটা বাহু নেয়া বাকি সেটা কোনটা বলো তো নিয়েছি ওবি নিয়েছি আরেকটা কোনটা বাকি ওপি নিয়েছি ওবি নিয়েছি বাকি কোনটা বাকি হলো স্যার বিএন বি বিপি হ্যাঁ বিপি বাকি আছে হচ্ছে বিপি তাহলে পিওবি এই ত্রিভুজটা থেকে যদি আমি বিপি নেই তাহলে এই সিএ বি এই ত্রিভুজে অনুরূপ বাহু কোনটা আছে বিপিএর এগেন্টে বিপিএর মতো বিচার জি তার মানে হচ্ছে এখানে হবে বিপি স্কয়ার বাই বিসি স্কোয়ার লিখে ফেলি আমরা বিপি স্কয়ার বাই বি সি এই যে এখানে বিপি স্কোয়ার বাই বিসি স্কোয়ার ঠিক আছে ওপিবি থেকে আমি নিয়েছি বিপি হ্যাঁ তো এবিসি থেকে বিপিএর অনুরূপ বাহু হচ্ছে বিসি তো তখন আমরা হচ্ছে এই লাইনটা আমরা পাই এই অনুসিদ্ধান্ত অনুযায়ী এখন দেখো তো এই লাইনটা আর এটা বুঝছো কিনা জি স্যার বুঝছি আচ্ছা কেউ না বুঝে থাকলে একটু প্রশ্ন করতে পারো আমি একটু কয়েক সেকেন্ড সময় নিচ্ছি একজন লিখেছো ওয়ান সেভেন টু সিক্সটি সেভেন আনপেইড আনপেইড আমার কিছুই করার নাই তুমি আমার ক্লাস করে নোট নিয়ে রাখো তারপরে হচ্ছে যদি সম্ভব হয় ক্লাস শুরু হলে আমি তোমাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব এখন আমার কাছে তো নোট করার উপায় নাই তো আনপেইড যারা যারা ক্লাস করছো ক্লাসের যে নোট করে রাখছো খাতায় এটা আমাকে পরে দেখাও যে স্যার আমি এই সময় এই সময় ক্লাস করেছি আমাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেন যদি আমার পক্ষে সফটওয়্যারে অ্যাক্সেস থাকে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সকে দিয়ে দিব কিন্তু আমি নিজে তো তোমাদের আইডি এখন নোট ডাউন করে রাখতে পারবো না এতগুলা সেকশনের আনপেডের আইডি লিখে রাখা আমার জন্য খুবই কঠিন কাজ হারাই ফেলবো পরে তো কমেন্টে লিখে রাখতে পারি তাহলে তো সমস্যা তাহলে আমার ওই যে যতগুলা ক্লাস করব ওই ক্লাসগুলোর অ্যাটেন্ডেন্স হ্যাঁ না এটা হবে না কারণ হচ্ছে ধরা যাক সাত আটটা ক্লাস তাহলে আমাকে প্রত্যেক সেকশনে গিয়ে গিয়ে ওই আইডি দিয়ে বারবার ঢুকে টাইম দিয়ে কমেন্ট চেক করে দেখতে হবে

আমরা আমাদের যে সুবিধা সেটাই নিব ওপি স্কয়ার বাই এসি স্কোয়ার তো ওপি বি বাই এবি সি এর জায়গায় আমরা বসাই দিলাম হচ্ছে ওপি স্কোয়ার বাই এসি স্কোয়ার এই লাইনটা আমার মনে না বোঝার কিছু নাই এরপরে ওপি এর মান আমরা বসিয়ে দিলাম হচ্ছে ই প্লাস এস বাই টু এই যে ওপি এর মান ছিল ই প্লাস এস বাই টু আর এসি যেটা ছিল এসি ছিল হচ্ছে লংগেস্ট ফাইবার আমরা বলেছিলাম স্টেপল ডায়াগ্রামে সবচেয়ে বামে থাকে সবচেয়ে লঙ্গার ফাইবারটা ডান দিকের ফাইবারগুলি ধীরে 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 ছোট হয়ে আসে এসি যেহেতু সবার বামে তার মানে এসি এর লেন্থটা হচ্ছে লংগেস্ট ফাইবারের লেন্থ ওইটাকে আমরা এম ধরে নিচ্ছি তাহলে এসি এর পরিবর্তে আমরা এম বসাই দিলাম বাস এখানেই আমাদের ফর্মুলা ডেরিভেশন শেষ হয়ে গেল যে ই প্লাস এস বাই টু হোল স্কয়ার বাই এম স্কয়ার ইনটু হান্ড্রেড তো ফর্মুলা ডেরিভেশন থেকে বোঝা গেছে যে এটা কিভাবে আসলো ই প্লাস এস বাই টু স্কয়ার বাই এম স্কয়ার একটু বলো জি স্যার বুঝতে পারছি আচ্ছা এখন হচ্ছে এটার অ্যাপ্লিকেশন কি তো ই মানে কি চিহ্ন ছিল মনে আছে ই মানে ছিল হচ্ছে ডিটাচমেন্ট সেটিং মনে পড়ে ই মানে হচ্ছে ডিটাচমেন্ট সেটিং আর এস কি ছিল এস ছিল হচ্ছে ফিড ডিস্টেন্স যে কত মিলিমিটার আমরা ফিড দিচ্ছি তো ই প্লাস এস বাই টু স্কোয়ার বাই এম স্কোয়ার এই ক্ষেত্রে কিন্তু এটা ভগ্নাংশে ভাগ হয়ে গেছে ই এস বাই টু হচ্ছে ভগ্নাংশের লব আর এম হচ্ছে এই ভগ্নাংশের হর আমাদের নিশ্চয়ই মনে পড়ে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা লবের মান যত বাড়াবো তত বেশি কিন্তু আমাদের ভগ্নাংশের মান বৃদ্ধি পাবে যেমন দশ বাই দুই রেজাল্ট হচ্ছে পাঁচ আমি যদি লবের মান বাড়ায় দিই দশের জায়গায় বিশ করে দিই বিশ বাই দুই রেজাল্ট কিন্তু হয়ে যাবে হচ্ছে দশ অর্থাৎ আমরা লবের মান যত বাড়াবো ভগ্নাংশের মান কিন্তু তত বাড়বে তো এখানে খেয়াল করো পি পার্সেন্ট মানে হচ্ছে নয়েল পার্সেন্ট ঠিক আছে পি পার্সেন্ট ইজ ইকুয়াল টু ই প্লাস এস বাই টু স্কোয়ার বাই এম স্কোয়ার তাহলে ই মানে ডিটাচমেন্ট সেটিং ই আছে হচ্ছে ভগ্নাংশের লবে তো মেশিনের ডিটাচমেন্ট সেটিং আমরা যত বাড়াবো নয়েলের পরিমাণ কি হবে বলতো বাড়বে না কমবে বাড়বে স্যার জি অবশ্যই বাড়বে আচ্ছা এটা আমরা একটা ডিরাইভেশনের পরে এটা আমরা একটা প্রাপ্তি যে কি বুঝলাম আমরা এটা ডিরাইভ করে কি বুঝলাম তারপরে এস এসটাও কিন্তু লবের মধ্যেই আছে এস মানে হচ্ছে ফিট ডিস্টেন্স তাহলে ব্যাকওয়ার্ড ফিড অনুযায়ী ফিড ডিস্টেন্স যদি আমরা বাড়াই নয়েলের মান কি হবে বলতো বাড়বে না কমবে ফিডের মান যত বাড়াবো বাড়বে নাকি কমবে নয়েল হ্যাঁ কারণ হচ্ছে এসটা যেটা ফিড ডিস্টেন্স এটাও কিন্তু লবের মধ্যে আছে আর নিচে যেটা হর আছে হরটা ছিল হচ্ছে লংগেস্ট ফাইবারের লেংথ অর্থাৎ আমি ফাইবারের লেংথ যত বেশি ব্যবহার করব যত লঙ্গার ফাইবার ব্যবহার করব নয়েল কি হবে না হ্যাঁ নয়েল হচ্ছে তত ঠিক আছে এই তিনটা লাইনে হচ্ছে আমার এখান থেকে প্রাপ্তি আরো একটা লাইন আমি যোগ করি সাথে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফিডের ক্ষেত্রে এই ফর্মুলা কিন্তু কেবলমাত্র ব্যাকওয়ার্ড ফিডের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড ফিডের ক্ষেত্রে ফিড ডিস্টেন্স আমরা যত বেশি বাড়িয়ে দিচ্ছি নয়েল তত বেশি পাচ্ছি তাই না তো নয়েল যত বেশি পাচ্ছি তাহলে কোয়ালিটি কি হবে বলতো কোয়ালিটি কি হবে বাড়বে না কোয়ালিটি ভালো হবে হ্যাঁ কোয়ালিটি ভালো হবে নয়েল বেশি তার মানে অনেক শর্ট ফাইবার ফেলে দিচ্ছি তার মানে কোয়ালিটি ভালো হবে আচ্ছা প্রচুর নয়েল যদি আমরা বেশি ফেলে দেই প্রচুর শর্ট ফাইবার যদি আমরা বেশি ফেলে দেই তাহলে প্রোডাকশন কি হবে বাড়বে না কমবে কমবে স্যার কমবে কমবে এটা হচ্ছে আমার সবচেয়ে যে জিস্ট আজকের লেকচারের যে ব্যাকওয়ার্ড ফিডে যদি আমরা ফিট ডিস্টেন্স কে বাড়িয়ে দিই ব্যাকওয়ার্ড ফিড সিস্টেমে এ যদি ফিট ডিস্টেন্স কে বাড়িয়ে দেই তাহলে হচ্ছে আমার পরিমাণ বাড়বে অর্থাৎ কোয়ালিটির পরিমাণ বাড়বে এবং প্রোডাকশনের পরিমাণে কিছুটা কমতি আসবে এই কথাটাই আমরা এখানে একটা লাইনে প্রকাশ করার চেষ্টা করেছিলাম এই যে এখানে ওই দিন আমরা পড়েছিলাম ব্যাকওয়ার্ড ফিট ব্র্যাকেটে হাই কোয়ালিটি কেন লিখেছি হাই কোয়ালিটি সেটা কি এখন বোঝা গেল কারণ ব্যাকওয়ার্ড ফিডে আমরা ফিড ডিস্টেন্স যত বেশি বাড়াই দিব তত বেশি হচ্ছে নয়েল রিমুভ হবে এবং কোয়ালিটি তত বেশি ভালো হবে প্রোডাকশনে আমাদেরকে কিছুটা ছাড় দিতে হবে তখন তাহলে লাইনটা কি বোঝা গেছে ব্যাকওয়ার্ড ফিডে যে কোয়ালিটি বেশি হবে জি স্যার হ্যাঁ তো আমার আলোচনা এখানে শেষ তো তোমাদের প্রশ্ন থাকলে বলো কারো কোনো প্রশ্ন আছে না স্যার अच्छा ना सर सर एटेंडेंस टाइम ये निकले भला कौन सेक्शन तुमला टी या ना ना सर टी टी सर कौन सेक्शन फोर फोर सर सेक्शन फोर section four আচ্ছা তিনটা বাইশ বাজে আচ্ছা নিশ্চিত সময় লাগবে ঠিক আছে আমি তোমাদের আজকে বিশেষ অফার হিসেবে সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি ধর্ম ধন্যবাদ স্যার এটা অনেক প্রবলেম স্যার কিছু বোঝা যাচ্ছে না স্যার থ্যাংক ইউ সমস্যা নাই ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি আর কি স্যার আনপেড একজন আসি যে স্যার আনপেড এর অবস্থা বলে দিছি তুমি আচ্ছা ক্লাস লিডারটা আমাকে পরে এনে দেখতে স্যার আমি এই দিন এই দিন ক্লাসে ছিলাম স্যার আনপেড একজন ছিলাম স্যার হ্যাঁ আনপেড হচ্ছে তোমার ক্লাস লেকচার গুলি যেগুলো তুমি ডেট वाइज ক্লাস করতে চাই আমাকে এনে পরে দেখাও আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব যদি আমার অ্যাক্সেস থাকে সফটওয়্যারে ঠিক আছে